আমাদের দরকার হচ্ছে এক লাইনে তিনটা ইমেজ। তাহলে এক লাইনে তিনটা ইমেজ যদি দরকার হয়, আমাদের এখানে একটা করে আছে এখন, হ্যাঁ, এটা হচ্ছে মোবাইল ভিডিও রেসপন্সিভ করার সময় কাজ। সো আমরা এখন ধরুন সব ডিলেট, কোনো কিছু নাই, একটা নাই, কিছু নাই, খালি কি একদম খালি, এখন প্লাস এখন দেন, রটাও কেটে দেন ভাই। আচ্ছা, রটাও কেটে দিলাম খালি। তাহলে আমাদের এই যে সেম টু এইভাবে এখানে আছে, এইভাবে অল ডিভাইস এইভাবে আছে। এখন আমরা এখান থেকে মোবাইলে যাব, আসলে মোবাইলে এটা এটা কি দেখি, কলাম, এটা হ্যাঁ কলাম, কলাম আমরা বুঝবো কিভাবে, এটা কলাম, এই যে লেখা আছে সেকশন এর পরে র, র এর পরে কলাম, এগুলো এখান থেকে লেখা থাকবে। প্রথম প্রথম আমরা এই যে এখানে থাকবে, এই যে পেজ আউটলাইন এটা এখানে থাকবে, এগুলো আমরা এখান থেকে প্রথম প্রথম আমরা যখন একদম ফার্স্টে আমরা ল্যান্ডিং পেজে কাজ করব, তখন এখান থেকে আমরা এগুলো দেখবো। তাতে করে সুবিধা হবে কি, সুবিধা হবে আমরা র কলাম কোনটা কি, কোনটা সেকশন, কোনটা লেআউট, কোনটা মানে কোনটা কোন লেআউট অ্যাকচুয়ালি, সেটা আমরা বুঝতে পারবো। এই বিষয়গুলো আমাদের যদি না বুঝতে পারি, তাহলে আমাদের সমস্যা হবে কি, পরবর্তীতে কাজ করার সময় আমরা ইমেজের জায়গায় হেডিং দিয়ে দেবো, হেডিং এর জায়গায় ইমেজ দিয়ে দেবো, বা একটার ভিতর মধ্যে আর একটা ঢুকাই দেবো, এরকম ঝামেলা আমরা ফেস করবো। তো এই এটা না যেতে হয়, তার জন্য আমাদের এই বিষয়গুলো আগে জানতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এটা দেখবো, আফটার কয়েকটা প্রজেক্ট আমরা এগুলো লাগবে না আমাদের। আচ্ছা, তারপর আমাদের কাজ করি, আমরা এটাকে এখন জাস্ট এই রটাকে কপি করলে, আমরা এখন কলামের মধ্যে আছি, হ্যাঁ, আমরা যদি এখন ইয়ার মধ্যে যাই, এই র এর মধ্যে যাই, র এর মধ্যে চলে আসছি, ক্লিক করলে কিন্তু চলে আসতে পারছি। এখন আমরা এটাকে একটু ডুপ্লিকেট করে দিলাম, দেখেন এটা ডুপ্লিকেট হয়ে গেছে। তো এটা আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিই, এখন শুধু কলামের মধ্যে আছে যে সেকশন র, র এর পরে কলাম। এই র এর মধ্যে কিন্তু এটা কিন্তু আলাদা র, এটা সেকশনের পরে, এটা আলাদা র, এটা আলাদা র। এখন এই র এর কলামের মধ্যে আমরা কি করবো, প্লাস আই করে যে ইমেজ, আর একটা যে ইমেজ এখানে দেখে সাত বাই এম ইমেজ আসছে, ক্লিক করলে যে ইমেজ আসছে, ইমেজ আমরা সে টাইম বেড়া ধরে দিলাম, ছেড়ে দিলাম, কোথায় দিলাম, র এর মধ্যে, এটার মধ্যে না, কিন্তু এই কলামের মধ্যে না, এটা আলাদা। এই দেখেন দিলাম, দেওয়ার পরে এখানে একটা ইমেজ আসছে, আর একটা সেকশন দেখা যাচ্ছে, তাই না, সাথে দুইটা র, দুইটা কলাম, কয়টা, একটা র এর মধ্যে, এটা একটা, এটা একটা, এটা কিন্তু ইমেজ ধরানো হয়েছে, এটা তো ইমেজ ধরানো হয়নি। এটা আমরা ছেড়ে যদি এখন ডিলিট করে দিই, তাহলে একটা এই দেখেন ইমেজটা প্লাস আইকন, এই যে ইমেজ ছেড়ে দিলাম, ধরে গেল, বাইরে হলো দুটো ধরছে। আমরা এখন আমাদের কাজ কি, একটার মধ্যে তিনটা দেওয়া, কয়টা দেওয়া, এক দুই তিনটা, আমাদের এটা হচ্ছে যে ডেমো সাইটের ওরা তিনটা দিছে, তো আমরা তিনটা যদি দিতে চাই, আমাদের কাজ হচ্ছে যদি আমরা এখন আপনি বলেন যে তাহলে ডুপ্লিকেট করে দেন, দিলাম ডুপ্লিকেট করে, নিচে গেল আমাদের তো সাইটে আসলো না, আসছে, আসে নাই, ঠিক আছে, তাহলে আমরা এটা ডিলিট করে দিই, আমাদের দরকার সাইটে আনা। আর টোটাল আমাদের ইমেজ কটা, নয়টা, এক দুই তিন, মানে তিনটা করে তিন লাইন নাকি, গেল বিষয়টা। তাহলে আমরা রতে ক্লিক করি, ইজিলি রতে ক্লিক করার পরে এই যে দেখেন অপশন আসছে কলাম, কয়টা কলাম টোটাল, এক প্রথম সারিতে তিনটা করে থাকে, মানে একটা আমাদের লাগবে, কোটা একটা তিনটা করে, তাহলে এই যে কলাম পার লাইন, কলাম পার লাইন কটা দিব, তিনটা, তিন দিলাম, তিন। এখন আসছে, আসে নাই, কেন আসে নাই, কারণ আমাদের কলাম ক্রিয়েট করা নাই, ক্রিয়েট করতে হবে কোথেকে, এইটা এখান থেকে অ্যাড নিউ আইটেম দিলে হবে, বা এটাকে আমরা ডুপ্লিকেট করে দেবো, কি করবো, যেহেতু অলরেডি আমাদের এটাতে ইমেজ ধরানো আছে, তাহলে আমরা জাস্ট এটাকে ডুপ্লিকেট করে দেবো, এক দুই হলো, এখন তিন হয়েছে, এখন চার দেন নিচে যাবো, কেন এখানে লেখা আছে থ্রি, আমরা এখানে ফোর দিই, কলম পার লাইন, এই যে এবার দেখেন এটা চলে আসছে, ক্লিয়ার। এবার আমাদের যেহেতু তিনটা লাগবে, তিনটা দিবো, ঠিক আছে, তিনটা দিলাম, তাহলে এই লাইনে আবার বেশি হয়ে গেল, তাই না, এটা আমরা ডিলিট করে দেবো, এমনি তো রাখবো না, কারণ আছে, কারণ কি জিজ্ঞাসা করেন, কারণ হচ্ছে যে অলরেডি তো আমাদের এই সেকশন আছে, এই যে এই রোতে আমাদের তিনটা আছে, আমরা এটাকে ডুপ্লিকেট করলে নিচে লাইনে চলে যাবে, আবার ডুপ্লিকেট করে আর একটা তিন লাইন হয়ে যাবো, দ্যাটস ইট, আমাদের কাজ কমপ্লিট। এবার জাস্ট আমরা কি করবো, প্রত্যেকটা কলামের মধ্যে তো আমরা এখন আছি র এর মধ্যে, প্রত্যেক আবার কলামে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, তিনটা কলামের মধ্যে আবার লেআউট কি, ইমেজ লেআউট ধরানো আছে, তাই না, ইমেজের মধ্যে এবার ক্লিক করে করে যেখান থেকে ইমেজ ধরাই দেবেন, তিনটা করে কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে প্রথম ইমেজ কি আমাদের, এটা আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম একটা, আচ্ছা ইমেজ অন দিস পেজ আপলোড ঠিক করতে পারবেন, ইমেজ কি হয় আপলোড হয় না, আগে দেওয়া হয় নাই, ইমেজ তো দিছি ভাই, এখানে হয় না কেন, সবগুলো দেওয়া আছে। আচ্ছা, এটা তো ইম্পোর্ট করা ছিল পেজ, তাই না, ইম্পোর্ট করা ছিল, ওকে, নো প্রবলেম। তাহলে আমরা এক কাজ করি এখন, হ্যাঁ, আমাদের এখানে এখানের কাজ তো শেষ, এগুলো ডিলিট করে দিব, সবগুলা কি করবো, র